হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্বিত ক্রিয়েটিভিটি। আজকে রান্না করছি মোচা চিংড়ির ঘন্ট। প্রথমে মোচা সিদ্ধ কেটে পরিষ্কার করে সিদ্ধ করে রাখা হয়েছে, আর এটা তৈরি হবে বিলের দেশি চিংড়ি মাছ দিয়ে। প্রথমে পুরো রান্নাটাই সর্ষে তেল দিয়ে করব। কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেলগুলো গরম হলে চিংড়ি মাছে একটু লবণ দুধ মাখিয়ে নিয়ে যেটা রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি। তেল গরম হলে আমি চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিচ্ছি, খুব গুটি ভাজার দরকার নেই। খুব কম সময় খুব লাল লাল হয়ে গেছে, ভালো পাঠিয়ে ব্রাউন করে কাশ্মীর লাইম লাল লঙ্কা
পরিমাণ মতো নেব, হাতে নিচে নিয়ে হয়ে যাবে। হালকা একটু ময়দা দিয়ে নিচ্ছি, নিচে লেগে যাচ্ছে, এর জন্য কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটর ঘন্ট রান্না করা কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অন নেক্সট ভিডিও।